রাতের আঁধারে বোমা নিক্ষেপের ঘটনায় আতঙ্কে সাধারণ জনগণ। চাঞ্চল্যকর ঘটনা মঙ্গলবার সামনে আসলো আগরতলার বরজলা মহান মার্কেট এলাকা থেকে। কে বা কারা কেন এই বোমা নিক্ষেপ করেছে তা স্পষ্ট নয় বলে জানান স্থানীয় ব্যবসায়ী। এই ব্যবসায়ী এদিন জানান, সোমবার গভীর রাত্রিতে কে বা কারা বোমা নিক্ষেপ করে। প্রথমে তাদের ধারণা হয়েছিল হয়তো বিয়ে বাড়ির বাজি পটকা ফাটানো হচ্ছে, কিন্তু পরক্ষণে ভুল ভাঙে তাদের। পরপর তিন চারটি বোমা নিক্ষেপ করা হয়। রাতের আঁধারে বোমা শব্দ পেয়েও আর বের হননি। পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে এসে দেখেন বোমা নিক্ষেপের ফলে দোকানের দরজা ভেঙে গেছে। তবে বিশেষ তেমন আর ক্ষতি হয়নি বলেও জানান এই ব্যবসায়ী। ঘটনাটা হয়েছে রাত্রে দুইটার সময়, আমরা পড়বো তিনটা আওয়ার ঘুমের অবস্থা ছিল আমরা। ভাইয়া ঘর থেকে আর বাইছি না, ঘরে বের গেছি আমরা। এখন কত জায়গাতে কত কিছু বাজি টাজি দিয়ে আসা দিয়ে আছে, কত জায়গাতে কত কিছু হয়েছে আমি কোনো ঘুমাই দিয়েছি দেখি না। আজকে সকালবেলা একজন আমরা ঘুমাই দিয়েছি, সকালে একজনের খবর দিয়েছে এই কোনো অবস্থা তোমার ঘরে ঘুম করছে। ধরে আজকে সকালে আইলাম, আই দেখলাম এই কোনো অবস্থা তোমার কাছে কী জায়গা ভাঙিয়া রয়েছে। আপনার ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে, কি মনে হয় কারা করতে পারে? এমনটা জানা যায় এর আগেও ব্যবসায়ীর বাড়ির পাশে বোমা নিক্ষেপ করা হয়েছিল, তবে সিসিটিভি ফুটেজে সব কিছু রেকর্ড করা হয়েছে বলে জানা যায়। এই ঘটনার বিষয়ে স্থানীয় এনসিসি থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে তা সরজমিনে তদন্ত করেন বলে জানা যায়। তবে কে বা কারা কেন এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা করল তা তদন্তে বেরিয়ে আসতে পারে বলে সচেতন মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেডার।